হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো সিলেট আমাদের ঘুরাঘুরি প্রায় শেষ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর সকাল সকাল আমরা এসেছি ব্রেকফাস্ট করতে এখন নাস্তা পানি করে তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব যেহেতু আসার সময় আমাদের হঠাৎ গাড়ির তেসি নষ্ট হয়ে গিয়েছিল তাই আপনার ভাইয়া বলছিল যে তোমাদের এবার প্লেনে পাঠাবো গাড়ির যেহেতু একটু সমস্যা দেখা দিছে ওইটা অলরেডি ঠিক করছে তারপরে যেহেতু আবার সমস্যা হয় যাই হোক এখন আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল এই তো বৃষ্টির মধ্যে চা বাগানগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা এখন আসি ওসমানি এখানে প্রায় চলে এসেছি আর দেখেন বৃষ্টির মধ্যে রাস্তার অনেক পানি জমে গেছে আর এই তো আমরা এখন বৃষ্টির মধ্যে যেমন আটকে গেলাম প্রায় এয়ারপোর্টের এখানে আসি এখন নেমে যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেলাম এখন আমরা টিকিট নিব টিকিটের জন্য অপেক্ষা করছি আর ওর বাবা তো গাড়ি দিয়ে চলে যাবে আমরা এয়ারপোর্টে এখন এর জন্য বসে অপেক্ষা করছি যেহেতু গাড়ি নিয়ে এসেছে গাড়ি তো ও বাবা যাবে আর আমরা এখন বসে অপেক্ষা করছি প্লেনের জন্য আর এদিকে সাফা তো অনেক দুষ্টামি করছে চাফাকে একটু শান্ত করার জন্য মোবাইলটা দিয়ে বসে রেখেছি চুপ করে একটু বসো না সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি এদিকে যায় সেদিকে যায় কথা তো শুনতে চায় না কিছু বললে বা কান্নাকাটি করে সিলেটে এসে আমাদের ঘুরে ঘুরেটা খুবই ভালো লেগেছে আরো একটু সময় যদি থাকতে পারতাম তাহলে আর একটু বেশি আনন্দ করতে পারতাম বা ঘুরতে পারতাম আরো কয়েকটা স্পটে যেতে পারতাম কিন্তু যেহেতু স্কুল স্কুল খুলে সময় নাই বন্ধ হচ্ছে তাই চলে এসেছি আর এদিকে আমাদের প্লেন ও এসেছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ওনারা আমাদেরকে ছাতা দিয়ে দিছে ছাতা দিয়ে আমরা এখন প্লেনের মধ্যে যাব সবাই এখানে অপেক্ষা করছে সিলেটে কিন্তু প্রায় প্রচুর বৃষ্টি হচ্ছে দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আর আমরা ঢাকায় এসে দেখি কোনো বৃষ্টি না এদিকে আর প্লেন অলরেডি চলে রওনা দিয়ে দিছে এখন আমরা উপরে আসি আর সাফ হাতা প্লেনের মধ্যে বসে একদম সিট বেল্টটা বাঁধতে চায় না অনেক কান্নাকাটি করে যাই হোক কোন রকম সিট বেল্ট টা বেঁধে একটু খুলে নিয়ে বসছি তারপর প্লেন যখন ছেড়ে দিছে তখন সিট বেল্ট খুলে ওকে আর আলাদা একটা সিটির মধ্যে দিয়ে দিছি প্লেনের মধ্যে যেহেতু অনেক সিটি খালি ছিল আর এই তো আকাশটা একদম সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে উপরে সাদা সাদা ভাসছে আর নিচে যেহেতু কুয়াশা বৃষ্টি বৃষ্টি নিচে কিছু দেখা যাচ্ছিল না এই তো পঁয়ত্রিশ মিনিট পর আমরা এখন ঢাকাতে প্রায় চলে এসেছি এই তো এই নিচে একদম সুন্দর সবকিছু দেখা যাচ্ছে পরিষ্কার আজকে পুরো ল্যান্ডিং শহর করেছি কখনো এরকম ভাবে করতে পারি না আর কয়েকবারে তো প্লেনে গিয়েছি আর আজকে সুন্দর করে একদম পুরাটাই ভিডিও করতে পারছি যে দেখেন মনে হচ্ছে এগুলো বসন এক একদিক দিয়ে বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে একদম একদম উপর থেকে নিচে পর্যন্ত আসছে প্লেনে এই পুরোটা ভিডিও আমার মোবাইলের মধ্যে ধারণ করেছি আর এই তো এগুলো হচ্ছে উত্তরা দিয়াবাড়ি দিক দিয়ে আর এটা মনে হয় দিয়াবাড়ির লেক আর এই তো প্লেনটা কিন্তু একদম নিচে নেমে এসেছে প্রায় এখন সময় পরে ল্যান্ড করবে কিন্তু এখন তো নিচে নেমে এসেছে এই তো দেখা যাচ্ছে এই তো একদম নিচে আছি এখন আর প্লেনটা ল্যান্ড করার সময় কিন্তু ছাঁকুনি মারে অবশেষে সুস্থ মতে আল্লাহর রহমতে বাড়িতে ফিরে আসতে পেরেছি আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ